আমি দুঃখ করে বলি, আমার দেশে এমন কিছু মুসলিম নাম দাঁড়িয়ে আছে, এটারে যাই কন নাস্তিক বলেন আর সংশয়বাদী বলেন, বুদ্ধিজীবী বলেন আর বুদ্ধি প্রতিবন্ধী বলেন, এরা ইসলামকেও কবুল করতে চায় না, আল্লাহর কোরআন শুনতেও তারা চায় না। আছে না নাই? ওনাদের কাছে মাহফিল ভালো লাগে না, পহেলা বৈশাখ ভালো লাগে, 31st night ভালো লাগে, ঠিক কিনা? ভ্যালেন্টাইন্স ডে ভালো লাগে, দেখছেন এবার 31st night কি হয়েছে? ফানুস ফানুস উড়িয়ে কত মানুষের ঘর বাড়িকে জ্বালিয়ে দেওয়া হলো, আইন করে কেন বন্ধ করা হয় না 31st night? উচিত কিনা? একে তো মুসলমানের সন্তান 31st night পালন করতে পারে না, এটা পশ্চিমাদের সংস্কৃতি, যদি পশ্চিমাদের সংস্কৃতি আমদানি করা হয় বাংলাদেশে আর পহেলা বৈশাখের নামে হিন্দুদের সংস্কৃতি, তাহলে বাঙালি তার নিজস্ব সংস্কৃতিকে ভুলে যাবে। অন্তত সংস্কৃতি রক্ষায় পশ্চিমা সংস্কৃতি আর হিন্দুয়ানি সংস্কৃতিকে ঠেকাতেই হবে বাংলার মাটিতে মুসলমান, ঠিক কিনা? সেজন্য দায়িত্ব নিতে হবে আমার দেশের যুব সমাজকে। যুবকরাই বাংলাদেশের মেন ফোর্স। বাংলাদেশে এখন মানুষ আছে 17 কোটি 46 লাখ, কত ভোটার আছে 11 কোটি, কত? আর 20 বছর থেকে 37 বছর বয়স এমন টকবগে যুবক আছে 3 কোটি। এ বাংলাদেশের ভাগ্য তো আল্লাহ তুলে দিয়েছেন এই 3 কোটির হাতে। এই 3 কোটি তরুণ যুবক যদি মানবরচিত তন্ত্রমন্ত্র মতবাদকে লাথি মেরে আল্লাহর কোরআনের দিকে ফিরতে পারে, বাংলাদেশের ভাগ্যাকাশে আবার সৌভাগ্যের সূর্য উদিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যে দিন রাত এত কষ্ট করি কেন, আপনারা তো জানেন আমি রাতে মাহফিল করি, দিনও করি, সারা দেশে করি আলহামদুলিল্লাহ। এই মেহনতগুলোর মূল উদ্দেশ্য আমার নিজের নাজাত, আল্লাহর কাছে পুরস্কার চাই, তৃতীয় এই দেশের পরিবর্তন চাই। আমাদের এটাই স্বপ্ন কাম্য সাধনা, পুরা জাতিকে আল্লাহর কোরআন মুখী করে দেওয়া, ঠিক কিনা? তাহলে বন্ধুরা যে কথা বলছিলাম, এই সাংস্কৃতিক আগ্রাসনকে ঠেকাতে হবে, হবে কিনা? মনে রেখো একটা কথা বলি, কোনোদিন এই পরাশক্তি নামে খ্যাত আমেরিকা বাংলাদেশে সামরিক হামলা চালাবে না, এই সাহস নাই তার। কেন নাই? মধ্য এশিয়াতে এমন মাইর খাইছে, কারা দিছে চিনেন তো? মাইরের চোটে 19 বছরে যুদ্ধ করে ক্ষতি হয়েছে তাদের $2.26 trillion, মিলিয়ন না বিলিয়ন না ট্রিলিয়ন, ও দিয়ে বাংলাদেশের 70 বছরের বাজেট চলবে, $2.26 trillion শুধু যুদ্ধে খরচ। তারপর 86,000 কোটি টাকার অস্ত্র রেখে নির্ধারিত তারিখের আগে পালাইছে। পৃথিবীতে বলা হয় পরাশক্তি হতে 4টা শক্তি লাগে, কয়টা? ওরা বলে, পশ্চিমারা বলে, আর পশ্চিমাদের দালালরা বলে, বুঝলা? প্রথম হলো মানি, পয়সা, মিডিয়া, সংবাদ, ম্যান্ডেট, জনসমর্থন, মাসাল, শক্তি। আমেরিকার 4টাই ছিল, ঠিক কিনা? ওর মাসাল আছে, ওর মিডিয়া আছে, ওর ম্যান্ডেট আছে, ওর মানি আছে, কিন্তু মায়ের খাইছে কেন? এই 4 শক্তি এটা জিরো থাকে যতক্ষণ পঞ্চম শক্তি না আসে, পঞ্চম শক্তি হলো ইমানি শক্তি। এই অস্ত্র যাদের কাছে থাকে
পয়সা মাসেল মানি আর ম্যান্ডেট টিকতে পারে না, পরাশক্তি ধারাশক্তিতে রূপান্তরিত হয়, ইমানদার মহাশক্তিতে পরিণত হতে পারে। প্রিয় ভাই বন্ধুগণ, তো বলছিলাম যুবকদেরকে দিনের সৈনিক হিসেবে শপথ নিতে হবে, বিশেষ করে অপর সংস্কৃতিকে ঠেকাতে হবে। সামরিক আগ্রাসন কোনোদিন আমেরিকা করতে পারবে না বাংলাদেশ। আর পাশে যে আছে এই তো থার্ড ওয়ার্ল্ড, এইটা তো আমার দেশের সবুজ লাল পতাকার দিকে চোখ তোলার সাহস নাই। 14 কোটি মুসলমান চোখ উপরে ফেলব, ওরা অ্যাটাক করবে কোনটা? কালচারাল অ্যাটাক। কি অ্যাটাক করবে? সাংস্কৃতিক আগ্রাসন। এই যে পয়লা বৈশাখের নামে, 31st night নামে, ভ্যালেন্টাইন্স ডে নামে, কনসার্টের নামে, ডিজে পার্টির নামে, তারপরে নারী পুরুষের পর্দা উঠায় দিবে, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, এগুলোর মাধ্যমে যুব সমাজকে অপর সংস্কৃতির সৈনিক বানাতে চায়, তা হতে দেব না ইনশাল্লাহ। যুব সমাজ, তরুণ সমাজ, আজ হোক কাল হোক, আল্লাহর কোরআনের দিকে ফিরবেই ফিরবেই ফিরবে, কারণ তাদের রক্তে মুসলমানের রক্তের কণিকা প্রবাহিত আছে। ঠিক কিনা বল? প্রিয় ভাই বন্ধুগণ, চেঞ্জ করেছ? প্রিয় ভাই বন্ধুগণ, তো বাংলাদেশে এমন মানুষ আছে কোরআন শরীফ শুনতে ভালো লাগে না, এটা যে আবু জেহেলের চেয়ে খারাপ তাতে সন্দেহ আছে আপনার? কথা কটা, আরে ভাই আবু জেহেল তো কাফের ছিল, সন্দেহ নাই, আমরা ঘৃণা করি, করেন না? কোন মুসলমান ছেলের নাম রাখবে ভুলেও আবু জেহেল? আজেবাজে নাম রাখে, আজেবাজে নাম রাখে, কন্যা বন্যা, হকস্টিক, ব্যালিস্টিক, জুতা, স্যান্ডেল, এগুলো নাম রাখে, কিন্তু আবু জেহেল নাম রাখে না, এত ঘৃণা করে। কিন্তু সেই আবু জেহেলও ইসলামকে কবুল করে নাই, কোরআন শুনতে মজা পেত। আর আবু জেহেলের উত্তরসূরি যারা বাংলাদেশে আছে, ওরা ইসলামকে গ্রহণ করতে চায় না, কোরআনকেও শুনতে চায় না, তারা আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট, তাতে কোনো সন্দেহ নাই নাই না। প্রিয় ভাই বন্ধুগণ, কাফের রামশেখরা আল্লাহর কোরআন শুনত, শুনতে শুনতে 1500 বছর আগে অনেক কাফের মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা?